রাওয়ালপিন্ডির ঐতিহাসিক টেস্ট জয়ের পথে বাংলাদেশ, কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ জয় উল্লাসে মেতে উঠবে। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান সর্বশেষ আপডেট পাওয়া পর্যন্ত এই মুহূর্তে 120 রান করেছে এবং বাংলাদেশের বিপক্ষে মাত্র 3 রানের লিড পেয়েছে এখন পর্যন্ত। রিজওয়ান আছেন উইকেটে, তিনি 41 বল থেকে 30 রান করেছেন এবং খুররাম শেহজাদ 2 বল থেকে কোনো রান করতে পারেনি। আমি যখন এই ভিডিওটি তৈরি করতেছি তখন ওভার নাম্বার 44-43 ওভার 4 বল হয়েছে এবং বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান তিনি 3টা উইকেট পেয়েছেন, মেহেদী হাসান মিরাজ 2টি উইকেট পেয়েছেন, নাহিদ রানা 1 উইকেট, শরীফুল ইসলাম 1 উইকেট এবং হাসান মোহাম্মদ 1 উইকেট, সব মিলে 8টা উইকেটের পতন হয়েছে। কিছুক্ষণের মধ্যে আরো 1টি উইকেটের পতন হতে যাচ্ছে অ্যান্ড ফাইনালি অল আউটের পথে তারা। এখন আপনাদেরকে গতকাল থেকে একটি অ্যানালাইসিস করে দেখিয়েছি যে বাংলাদেশ এই টেস্টটা কোনোভাবেই হারবে না, হয় জিতবে নয়তোবা ড্র হবে। কিন্তু বাংলাদেশ যে এত তাড়াতাড়ি পাকিস্তানকে অল আউট করবে এটা অকল্পনীয় ছিল। পাকিস্তান অল আউটের পথে, যদি এখনো অল আউট হয়নি তবে অল আউট ভেরি সুন হয়ে যাচ্ছে, কারণ তাদের এই মুহূর্তে পার্টনারশিপ হচ্ছে 9 উইকেট পার্টনারশিপ, জাস্ট 2টা উইকেটের পতন হলেই হয়ে যাবে। আর মোহাম্মদ রিজওয়ান একাই কত দূর লড়বেন, অপর প্রান্ত থেকে যদি আমাদের বোলাররা আরেকটু আক্রমণাত্মক বোলিং করতে পারে তাহলে কিন্তু দ্রুতই অল আউট হয়ে যাবে। সো তারা যদি 50 রানেরও লিড নেয়, ধরে নিলাম 50 রানের লিড নেয়, তারপর কিন্তু খুব কাজ হবে না। বাংলাদেশ নিশ্চিত এই টেস্ট জয়লাভ করবে, সেটা হতে পারে 10 উইকেটের ব্যবধানে, হতে পারে 9 উইকেটের ব্যবধানে, 7 উইকেটের ব্যবধানে কিংবা 6 উইকেটের ব্যবধানে। যে ব্যবধানেই হোক না কেন, রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে আমরা ঐতিহাসিক টেস্ট জয়ের পথে আছি এবং এই টেস্টে বাংলাদেশের জয় মানে পরবর্তীতে 30 তারিখে যে টেস্ট শুরু হচ্ছে সেখানে বাংলাদেশ 1-0 ব্যবধানে এগিয়ে থাকতেছে। এবং 30 তারিখের টেস্টটা যদি বাংলাদেশ ড্র করে, ধরে নিলাম ড্র করলো, তারপরও টেস্ট সিরিজ জয়লাভ করবে টিম বাংলাদেশ। রাওয়ালপিন্ডির এই মুহূর্তে অবস্থান আপনাদেরকে জানিয়ে দিলাম। ট্রি স্পোর্টস যে পেজটিতে আপনারা দেখেছেন অবশ্যই ভালো লাগলে ফলো করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। এমডি সাজু মিনা আপনাদের সঙ্গে সবসময় এভাবে আপডেটগুলো নিয়ে যুক্ত হই।